হ্যালো এভরিওয়ান, ওইস কিচেনের পক্ষ থেকে আবারও চলে আসছি এবং সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো চিকেন ডোনার কাবাব। এটা কিভাবে বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করবেন সে সকল বিষয় আমি শেয়ার করব। রেসিপিটি শুরু করা যাক। চিকেন ডোনার কাবাব তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম ফার্মের মুরগির ব্রেস্টের অংশ নিয়েছি। এগুলাকে এভাবে লম্বালম্বি এবং পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি মাংস ছোট করে কেটে নিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন। ছোট করে কাটলেও সমস্যা নেই, আবার লম্বা করে কাটলেও কোনো সমস্যা নেই। আমি দুইটাই দেখিয়ে দিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়েছি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দেবো কাবাব মশলা। এখানে এই কাবাবটা তৈরি করার জন্য অবশ্যই কাবাব মশলাটা ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ কাবাব মশলা। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। সামনে ঈদ, এজন্য ঈদ স্পেশাল কিছু তো করতেই হবে। নুডলস সেমাইয়ের পাশাপাশি এই কাবাবটিও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এবার এইগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে আসছি। এবার কাবাব তৈরি করার জন্য এখানে আমি স্টিক নিয়ে নিচ্ছি। এবার স্টিকের ভিতরে আমি মাংসগুলোকে গেঁথে দিচ্ছি, এবং কিভাবে দিচ্ছি একটু খেয়াল করে দেখুন। প্রত্যেকটা মাংস আমি এইভাবেই গেঁথে দেবো স্টিকের ভিতরে। আমি এই স্টিকটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি মাংসগুলোকে কিভাবে গেঁথে নিচ্ছি। প্রতিবার কিন্তু মাংসগুলোকে এভাবে আমি গেঁথে নিব। অনেক প্রকারের কাবাব হয়ে থাকে, তবে চিকেন ডোনার কাবাবটাও খেতে কিন্তু অসাধারণ। আর বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই কাবাবটা তৈরি করা যায়। আপনারা চাইলে এই মাংসটা কিমা করে নিয়েও কিন্তু এই মশলা দিয়ে ম্যারিনেট করে স্টিকের সাথে লাগিয়ে কাবাব তৈরি করতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা মাংস একই স্টাইলে স্টিকের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। বাকিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখানে মোটমাট আমার 4টা স্টিক তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আর বাকি যে মশলাগুলো আছে এটাকে আমি রেখে দিচ্ছি সাইড করে। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এইটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, এতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তেল গরম হয়ে আসলে একে একে স্টিকগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম থাকবে মিডিয়াম লোতে বা একদম লোতে, খুব বেশি জোরে ফ্লেমটা দেওয়া যাবে না, এতে করে মশলা পুড়ে যাবে, মাংস কাঁচা থাকতে পারে। এভাবে দিয়েই অপেক্ষা করব 1 মাস হওয়ার জন্য। 1 মাস হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব। এভাবে খুব সাবধানে কিন্তু এই কাজগুলো করতে হবে, কারণ স্টিকটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এজন্য খেয়াল করে স্টিকগুলোকে আবারও উল্টে দিতে হবে, যাতে হাত পুড়ে না যায়।
এবার একটি ব্রাশের সাহায্যে আমি কিছুটা তেল মাংসের উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে মাংসের উপরের অংশ ড্রাই না হয়ে যায়। এবার যে মশলা আমার অবশিষ্ট ছিল সেইগুলা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এতে করে হয় কি, এই কাবাবের উপরে বাকি মশলাগুলো দিলে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মেশে কাবাবটা কিন্তু খেতে টেস্ট হবে। আপনারা যদি কেউ মনে করেন যে এই বাকি অবশিষ্ট মশলাগুলো দেব না, তো বাদ দিতে পারেন। এইভাবে যখন এক পাশ হয়ে যাবে তখন আবার উল্টে নিচ্ছি। ঠিক একইভাবে উল্টানোর পরে আমি সেই মশলাগুলো আবারও একটু ব্রাশ করে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাই আমি এভাবে মাংসের উপরে লাগিয়ে দেব। উপরে মশলা এভাবে লাগাতে লাগাতে নিচের পাশ কিন্তু হয়ে যাবে, এজন্য এটাকে আমি আবারও একটু উল্টে দিয়েছি। কাবাবটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি। তাই ঈদের দিন সকালবেলা খুব ঝটপট করে এই কাবাবটি তৈরি করে কিন্তু অতিথি আপ্যায়ন, মেহমান বা নিজেদের পরিবারকেও কিন্তু পরিবেশন করতে পারেন। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং লাইক করার পরে আমার পরবর্তী অন্যান্য ভিডিও যদি আপনাদের সামনে এসে যায় তাহলে ঘুরে দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।